हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। तो आज वीडियो में तुम्हारे साथ शेयर करब फ्रेज। तो फ्रेज की? फ्रेज हलो एकगुच्छ शब्द। हाँ, एटाई बलाटा जथेष्ट हबे जे फ्रेज होच्छे एकगुच्छ शब्द जार मध्ये कोनो रकम फाइनाइट वार्ब थाके ना। फाइनाइट वार्ब थाकबे ना माने होच्छे जे वार्बगुलो फाइनाइट वार्ब थाकबे ना, अर्थात तार मध्ये कि थाकबे नन फाइनाइट वार्ब थाकबे। फ्रेजर मध्ये सबसमय माथा रखबे कोनो फाइनाइट वार्ब थाकबे ना। আর একগুচ্ছ শব্দ যখন পাশাপাশি বসে সেটাই হচ্ছে ফ্রেজ। কিন্তু একগুচ্ছ শব্দ পাশাপাশি বসলে সেটা সেন্টেন্সও তৈরি করে, তাহলে ফ্রেজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অর্ডারটা মেনটেন করে সেন্টেন্সের মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচগুলো বসে। কিন্তু ফ্রেজের কিন্তু কিন্তু ফ্রেজের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অর্ডারটা কিন্তু ফলো করে না। তাহলে ওয়ার্ডগুলো যদি পাশাপাশি বসে যায় তাহলে কিন্তু ফ্রেজ, যেমন ধরো ইন দ্য মর্নিং, ইন দ্য গার্ডেন, তাহলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট প্রথম কথা নেই, নাউন রয়েছে, প্রিপোজিশন রয়েছে, আর্টিকেল রয়েছে, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে অর্ডারটা সেটা কিন্তু মেনটেন করছে না। ইন দ্য গার্ডেন যদি আমি বলি তাহলে এখানে কিন্তু সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, তাই সেরকম কিন্তু কিছু নেই। তাহলে ফ্রেজ হচ্ছে জেনারেলি হচ্ছে পাঁচ প্রকার: নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপজিশনাল ফ্রেজ। তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে। নাউন ফ্রেজ বলার আগে আরেকটু ফ্রেজের সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমন ধরো আমি এখানে ফ্রেজের একটা এক্সাম্পল লিখেছি, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস, মানে আমার বাড়ির সামনে একটা গাছ রয়েছে। তাহলে ইন ফ্রন্ট অফ মাই হাউস, ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস, তাহলে ইন ফ্রন্ট অফ মাই হাউস এটাও কিন্তু একটা ফ্রেজ। ফ্রেজের মধ্যে কিন্তু কোনো রকম ফাইনাইট ভার্ব থাকলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু সেটা ফ্রেজ নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি, যারা শিখতে চাও অবশ্যই করে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, আমি ধরে ধরে লিঙ্ক দিয়ে দেবো সবকটা ভিডিওর। তো এবার আসে নাউন ফ্রেজে। নাউন ফ্রেজ শিখতে গেলে তোমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে: এক নম্বর হচ্ছে ইনফিনিটিভ, দু নম্বর হচ্ছে ভার্বাল নাউন, তিন নম্বর হচ্ছে জেরান্ড। এই তিনটেরই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আলাদা আলাদা করে ইনফিনিটিভের ভিডিও রয়েছে, ভার্বাল নাউনেরও রয়েছে আর জেরান্ডেরও রয়েছে। তাই এই তিনটে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বেসিক্যালি এই তিনটে জিনিস নিয়েই কিন্তু নাউন ফ্রেজ কাজ করে। যেখানে ইনফিনিটিভ থাকবে অবশ্যই করে সেখানে ভার্বাল নাউন ইউজ হবে না বা সেখানে জেরান্ড ইউজ হবে না। তাই এই তিনটে যদি তোমরা ভালো করে শিখে গিয়ে থাকো দেন অবশ্যই করে নাউন ফ্রেজটা তোমরা করতে পারবে, কারণ এই তিনটে জিনিস নিয়েই কিন্তু নাউন ফ্রেজ থাকে। আর নাউন ফ্রেজকে নাউন মানে কি বুঝতে পারছো, নাউন অর্থাৎ নাম হিসাবে কাজ করে কোনো কিছু। আর নাউন ফ্রেজ কি করে, তাহলে নাউন হিসাবে কাজ করে। এবং তুমি যদি সেন্টেন্সকে প্রশ্ন করো কি বা কে দিয়ে, তাহলে উত্তরটা পাবে, কারণ সেন্টেন্সে নাউন বের করতে গেলে আমাদের তো কি বা কে দিয়ে প্রশ্ন করতে হয়। আর যেরকম আমি তোমাদের ইনফিনিটিভতে বলেছিলাম যে সাবজেক্ট টু আ ভার্ব, সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন, এইরকমভাবে কিন্তু নাউন ফ্রেজ কাজ করে। যেরকম আমি তোমাদের ইনফিনিটিভে, সিম্পল ইনফিনিটিভে এক্সাম্পলগুলো লিখিয়েছিলাম, সেই এক্সাম্পলগুলো কিন্তু এখানেও হবে। আমি জাস্ট এখানে এক্সাম্পলগুলো লিখিনি, যাতে তোমরা ইনফিনিটিভের যারা শেখোনি অবশ্যই করে প্লিজ ভিডিওগুলো দেখো। ইনফিনিটিভ, ভার্বাল নাউন, জিরান, এই সবকটা ভিডিওর লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো, অবশ্যই করে ভিডিওগুলো চেক করো যাতে তোমরা নাউন ফ্রেজটা কি সেটা শিখতে পারো। আর যারা দেখেছো তারা তো অবশ্যই করে নাউন ফ্রেজটা কি খুব সহজেই শিখে যাবে। তাহলে ইনফিনিটিভ, ভার্বাল নাউন আর জেরান্ড এই তিনটে নিয়েই কিন্তু নাউন ফ্রেজ গঠিত হয়। তাহলে এখানে দেখো কিছু এক্সাম্পল আমি লিখেছি: অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10 ওয়ার সেন্ট টু দ্য নেক্সট রুম, মানে ক্লাস 10-এর সমস্ত ভালো ছাত্রদের কোথায় পাঠানো হয়েছে, পরের বা পাশের ঘরে পাঠানো হয়েছে, নেক্সট রুম মনে হচ্ছে পাশের ঘরে পাঠানো হয়েছে। তাহলে এখানে কোনটা ফ্রেজ? অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10। এবার যদি আমি এখানে কে বা কে এর পরিবর্তে আমি যদি কাদের দিয়ে প্রশ্ন করলাম, কে আর কাদের একই ব্যাপার, কাদেরকে পরের ঘরে পাঠানো হয়েছে, তাহলে কে এখানে কাজটা করছে, সাবজেক্ট হিসেবে কে কাজটা করছে, নাউন কে এখানে? অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10, মানে ক্লাস 10-এর সমস্ত ভালো ছাত্রদের পরের ঘরে পাঠানো হয়েছে। তাহলে অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10 এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এটাকে এটার তলায় আমরা আন্ডারলাইন করে লিখবো কি, নাউন ফ্রেজ। ধরো এখানে আমি আন্ডারলাইন করলাম, তলে লিখবো নাউন ফ্রেজ। হলো নেক্সট, শি লাইকস ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক,
সে কি পছন্দ করে বাগানে একা হাঁটতে পছন্দ করে তাহলে ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক দেখো লাইকস ভার্বের অবজেক্ট হিসাবে কাজ হচ্ছে ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক তাহলে এখানে আইএনজি যোগ রয়েছে দেখো ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক তাহলে এটা এখানে জিরান্ডের ব্যবহার হয়েছে তাহলে এটাও হচ্ছে কি নাউন ফ্রেজ হয়ে গেল তাহলে এখানে জিরান্ডের ব্যবহার শি লাইকস ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক হয়ে গেল তাহলে এবার দেখো এখানে যে দুটো এক্সাম্পল আমি এখানে দিলাম তার এখানে দেখো ওয়্যার হচ্ছে এখানে যদি আমরা এখানে ভার্ব হিসাবে ট্রিট করি আর বাকি যদি এই পার্টটা যদি বলি অবজেক্ট তাহলে এটা কি হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে কি করছে এই নাউন ফ্রেজটা কি হিসাবে কাজ করছে সাবজেক্ট হিসাবে কাজ করছে এই ওয়্যার ভার্বের সাবজেক্ট হিসাবে কিন্তু নাউন ফ্রেজটা কাজ করছে নেক্সট ইউ লাইক ওয়াকিং শি লাইকস ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক তাহলে ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক এ দেখো যদি আমি এখানে সিটাকে যদি সাবজেক্ট বলি যদি এস বলি লাইকটা কি হয়ে যায় ভার্ব হয়ে যায় তাহলে এটা কি হয়ে যায় অবজেক্ট হয়ে যায় তাহলে এই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে যেরকম আমি বললাম যে সাবজেক্ট টু এ ভার্ব অবজেক্ট টু এ ভার্ব কমপ্লিমেন্ট টু এ ভার্ব কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন এই সব কিছু হিসাবে কিন্তু নাউন ফ্রেজ কাজ করে তাহলে দেখলে তোমরা নিজেরাই হাতে হাতে প্রমাণ পেয়ে গেলে তারপর টু সেজ সাচ নন ইজ ইউজলেস তাহলে এখানে দেখো টু সে সাচ ননসেন্স টু রয়েছে ইনফিনিটিভ রয়েছে টু সে সাচ ননসেন্স এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে কাজ করছে এটা হচ্ছে নাউন ফ্রেজ তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে এটা কাজ করছে নাউন ফ্রেজ নেক্সট আই অ্যাম টু ওয়ার্ন ইন টাইম আই অ্যাম টু ওয়ার্ন ইন টাইম দেখো এই যে অ্যাম ভার্ব এই অ্যাম ভার্বের এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে তাহলে এটা কি হচ্ছে নাউন ফ্রেজ হচ্ছে নেক্সট শি লাইক টু স্মাইল সাইলেন্টলি তাহলে এটাও দেখো লাইক ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে শি হচ্ছে যদি সাবজেক্ট ধরি তাহলে লাইক হচ্ছে এখানে ভার্ব আর টু স্মাইল সাইলেন্টলি এটা হচ্ছে অবজেক্ট তাহলে নাউন ফ্রেজ এটা নেক্সট শি ইজ দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল তাহলে সেখানে দেখো ইজ দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল মানে স্কুলের মধ্যে সব থেকে দুষ্টু মেয়ে হচ্ছে সে তাহলে দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল তাহলে হয়ে গেল দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল এটা হচ্ছে নাউন ফ্রেজ বা তোমরা শুধু ইন দ্য স্কুলটাকেও কিন্তু নাউন ফ্রেজ বলতে পারো যদি ফ্রেজের কথা এখানেই আসে যে শুধু যদি এখানে লিখতে চাও দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল তাহলে এটাও কিন্তু হবে কিন্তু দ্য মোস্ট নটি গার্ল এখানে দেখো কোনো রকম ভার্ব কিন্তু অর্থাৎ ফাইনাইট ভার্ব কিন্তু এখানে নেই নেক্সট টু আর ইজ হিউম্যান তাহলে টু আর ইজ হিউম্যান তাহলে টু আরটা কি হবে এখানে ইয়েস নাউন ফ্রেজ এটা তোমাদের আগেও আমি এক্সাম্পলটা দেখিয়েছিলাম তাহলে এটার তলে আন্ডারলাইন করে লিখবো নাউন ফ্রেজ সরি বারবার করে আমি আর লিখে ফেলছি পিচ আর এ এসি তাহলে ইস্টটা যদি সাবজেক্ট ধরি আর হিউম্যানটাকে যদি অবজেক্ট সরি ইস্টটাকে সাবজেক্ট নয় ইস্টটাকে যদি ভার্ব ধরি আর হিউম্যানটাকে অবজেক্ট তাহলে এটা হচ্ছে সাবজেক্ট তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে তাহলে সাবজেক্ট টু ভার্ব বলেছিলাম যেরকম সেই রকমভাবে কিন্তু এখানে কাজটা করছে তাহলে তোমরা বুঝতে পারলে যে নাউন ফ্রেজ কীভাবে কাজ করে এরকমভাবে যেরকম যখন তোমাদের টেক্সটে এক্সাম্পল দেওয়া থাকবে তখন কিন্তু তোমরা নাউন ফ্রেজটা করতে পারবে যদি তোমরা নাউন ফ্রেজের উপর প্র্যাকটিস ভিডিও চাও তিনি সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি ভাবছি যে সবকটা ফ্রেজ একসাথে করিয়ে যেমন ধরো নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ এই সবকটা ফ্রেজ একসাথে করিয়ে তারপরে তোমাদের হোমওয়ার্কটা প্র্যাকটিস করাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা কী ফ্রেজ হচ্ছে এবং কেন হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই